সেই দিনের কথা। চ্যানেলে সবাইকে জানি সাদর আমন্ত্রণ। আমি অমৃতা, আজ নিয়ে এসেছি উল দিয়ে বানানো দরজার তোরণ। তোরণের অর্থ হলো সিংহদ্বার, ফটক বা সাজানো প্রবেশপথ। আর এই সাজানো কথাটা যখনই আসে, ভারতের মহিলারা কিন্তু চুপ থাকে না, খুবই আগ্রহের সাথে প্রতিটি জিনিস সাজিয়ে থাকে। বাঙালি মহিলারাও কিন্তু এর ব্যতিক্রম নয়। কোন সে যুগ থেকে আমরা দেখে আসছি দরজায় তোরণের ব্যবহার। বর্তমানে হাল ফ্যাশনের পর্দা এসে যাওয়ায় প্রায়ই বাড়িতে তোরণের বদলে পর্দা দেখা যাচ্ছে। এটা আর এমন কি ব্যাপার? রুচি আর সামর্থ্য অনুসারে বাজার থেকে কিনে এনে টাঙিয়ে দেওয়া, এতে নিজের গুণটা কই? আগে কিন্তু এমন ছিল না। তখন ঘরে ঘরে মেয়েরা নিজ নিজ কলাকুশলতা ও গুণবত্তার পরিচয় দিত এইসব শৈল্পিক নানা রকম কারুকার্য করে। এর মধ্যে তোরণও ছিল খুব গুরুত্বপূর্ণ। উল দিয়ে বানানো এই তোরণগুলি দেখতেও যেমন সুন্দর, তেমনই টেকসই, কাছাকাছির পরেও অনেকদিন টিকে থাকে। বাঙালির ঘরে ঘরে দেখা যেত এই তোরণ, আর বাঙালিদের এটি এতই পছন্দ ছিল যে তারা শুধুমাত্র দরজায় লাগিয়েই থেমে থাকেনি, আয়নায় কিংবা আলমারির উপরেও এই তোরণ লাগিয়ে তার শোভা বৃদ্ধি করার চেষ্টা করত। এখনও অনেক বাড়িতে তোরণের ব্যবহার আছে, আর এই দীপাবলিতে তো অবশ্যই লাগানো হবে এই তোরণ। সুন্দর করে সাজানো প্রবেশদ্বার শুধু মানুষকেই নয়, দেবদেবীদেরও আকর্ষিত করে থাকে এবং সবাইকে সাদরে আহ্বান জানানোর জন্য লাগানো হয় তোরণ। আসন্ন দীপাবলিতে নিজের হাতে একটি তোরণ বানিয়ে নিজের ঘরটিকে আরও আকর্ষিত করে তুলুন। দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।